এসকেএম গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব যে বাংলাদেশ বর্ডার নবীনগর থেকে এসে এই দাদা ভাই এই মেলটা চুজ করলেন, ইনি এর আগেও আমার কাছ থেকে একটা মেল নিয়েছেন, দ্বিতীয়বার আবার আরেকটা মেল লিখছেন। মেলটাকে দেখুন বন্ধুরা, একটা দারুণ এগ্রেসিভ মেল, কারণ ইনি ব্রিডিং এর পারপাস মানে ব্রিডিং এর কাজ করবেন, ভরায়ের কাজ করবেন। ছেড়ে দাও একটু, চলুন তাহলে দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলি। নমস্কার দাদাভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বল, আপনার নাম কি? জহিরুল শেখ। জহিরুল শেখ, আপনার বাড়িটা কোথায়? নবীনগর। নবীনগর, একদম বর্ডারে, বাংলাদেশ বর্ডারে, তাই তো? জিরো পয়েন্টে। তার মানে বর্ডারে এখন কি কিরকম ব্যবস্থা? বর্ডারে খুব কড়া নিরাপত্তা। একদম কড়া নিরাপত্তা, তাই তো? বর্ডারে যান মাঝে মধ্যে? ডেলি। আপনার তো বর্ডারেই বাড়ি। তাহলে এর আগে তো আপনি আমার কাছ থেকে একটা ছাগল নিয়েছিলেন, ছাগলটা কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? আমি যেরকম যেরকম বলেছিলাম সেরকম সেরকম? অবশ্যই। মানে এগ্রেসিভ যতটা যে পরিমাণে বলেছিলাম তার থেকে বেশি না কম হয়েছে? ও যে পরিমাণ বলেছি সেটাই হয়েছে। সেটাই হয়েছে, হান্ড্রেডে হান্ড্রেড, হান্ড্রেডে হান্ড্রেড। তাহলে এখন এই যে আজকে আবার আরেকটা নিলেন, এইটা কেমন লাগছে দেখে? এটা তো পছন্দ করে নিলাম, এখন বাড়ি গিয়ে দেখি। বাড়ি গিয়ে দেখি, মালটা পছন্দ হয়েছে তাই তো? তাহলে বাড়িতে এখন মোট কটা ছাগল আছে? দেখুন বন্ধুরা, গোধূলি লগ্ন, সন্ধ্যা নেমে এসেছে, সন্ধ্যার সময় আমার এখানকার পরিবেশটা কেমন হয় দেখুন। আর একটু পরে এই চারিদিকটা একদম ঘন অন্ধকার হয়ে যাবে। বলছি আগে একটা নিয়েছেন আপনি, তো ভরায়ের কাজ করবেন আর কি বললেন, যাক ভরায়ের কাজ করেন খুব ভালো জিনিস। আর এই মেলটা নেন, তাহলে চলেন বন্ধুরা মেলটাকে এগিয়ে দিই, কিভাবে নিয়ে যায়। এই পাটা এইখান দিয়ে দাও, দুটো পা ধরো, এই তো ব্যাস। আর ওদিকে দুটো পা ধরা আছে, না 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 ঠিক আছে, ওইভাবে চলে যাবে, ও নড়বেও না চড়বেও না, ভদ্র আছে। ওকে থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে থ্যাংকস।